হ্যালো এভরিওয়ান, আমি এখানে জল রং দিয়ে মনের মাধুরী মিশিয়ে একটা গোলাপ পেন্ট করব। সো গোলাপ পেন্ট করতে গেলে আপনি যে কোনোভাবেই করতে পারেন গোলাপের আদলে। সেখানে একটা চিকন ব্রাশ নিয়েছি অ্যান্ড দেখুন খুব সুন্দর করে আমি জাস্ট পেন্ট করে যাচ্ছি। সেমভাবে আমি আরও কয়েকটা গোলাপ পেন্ট করে নেব বাট ডিফারেন্ট কালারে। এখন আমি খুব সুন্দর একটি গ্রিন কালার নিয়ে লাইন করে নেব প্লাস পাতা দিয়ে নেব। এই পেন্টিংটাতে আমি ডিফারেন্ট টাইপের শেড ইউজ করেছি। এখানে এখন আমি গ্রিন দিয়ে নিচ্ছি, গ্রিন রঙের পাতা দিয়ে নেব। তারপর আমি আরও কিছু কালার অ্যাড করব, দেখা যাক পেন্টিংটা কেমন হয়। এবার আমি একদম লাইম গ্রিন কালার দিয়ে লাইন করে নিচ্ছি কয়েকটা। লাইম গ্রিন কালার দিয়ে পাতাটা দিয়ে নিচ্ছি। ওয়াটার কালার হওয়াতে খুব হালকা হবে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তারপর আমি আরও কয়েকটা কালার ইউজ করব এই পেন্টিংটাতে। এখন আমি অন্য একটা কালার নিয়ে তারপর এই লাইম গ্রিনটার মধ্যে ছোট ছোট ফুলের মতো দিয়ে দিব। কালারটা কিন্তু বেশ দারুণ লাগছে। এরপর আমি ফুলের মাঝে খুব সুন্দর করে রেণু দিয়ে দিব হলুদ কালার করে। সম্পূর্ণ পেন্টিংটা আমি ওয়াটার কালারে করেছি। এবার আমি একটা ব্লুইশ কালার দিয়ে ট্যাপ ট্যাপ দিয়ে নিচ্ছি। এটা অনেকটা দেখতে ফুলের রেণুর মতো খুব সুন্দর করে পেন্ট করে ফেলেছি। সো আমার পেন্টিং মোটামুটি রেডি। আরেকটা গ্রিন কালার দিয়ে পাতাটা দিয়ে নিয়েছি। এই তো আমার পেন্টিং রেডি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না।